হে বন্ধুরা, আমি অসীম। তো আমার বাইকটা একটা মানে ছোট প্রবলেম দেখা যাচ্ছে, মানে ভেঙে গিয়েছে। কি করে মানে কি করে বলবো, বুঝতে পারিনি, ভেঙে গিয়েছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি যে বললাম না, বাইকটা ভেঙে গিয়েছে। তো দেখো, বাইকটা এইটা ভেঙে গিয়েছে। কি করে ভেঙে গেছে মনে হচ্ছে, এখানে কাপড় টাপড় ঢুকে গে আটকে গিয়ে টান পড়েছিল, ভেঙে গিয়েছে। তো তাদেরকে দেখালাম বাইকটা কোথায় ভেঙে গেছে। চলো দেখা যায়, রাস্তা যেতে যেতে কথা হবে। চলো। তো আমি বলেছিলাম যে হচ্ছে আমার বাইকের ওটা মানে খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। ওটা দেখি কি ঠিক করতে পারে কিনা। আমার তো মানে ওটা গোটা চেঞ্জ করতে হবে, নাহলে আমি ভেবেছিলাম ফেভিকুইক আটা দিয়ে জুড়ে দেবো। তো আমি ভাবলাম যে, তারপর ভাবলাম যে ফেভিকুইক আটা জুড়লে ফিরে আবার পরে কী হবে যা ঠিক নেই। তো দেখি ওখানে সেই লোহার এ লাগাতে লাগানো হয়েছিলো শোরুম থেকে, হচ্ছে কি আমি যেখানে বাইক কিনেছিলাম ল্যাবন হাওয়ার থেকে, সেখানে শোরুম থেকে বলেছিলো ওটা এখন বাদ দাও, এইদিকে দেখো কত সুন্দর কাশফুল মাঠের দিনে হয়ে আছে, কি সুন্দর সুন্দর কাশফুল হয়ে আছে, তো দারুণ লাগছে মাঠটা। তো আমি যেটা বলছিলাম, শোরুম থেকে বলেছিলো যে হচ্ছে কি লোহার গার্ড লাগাতে। লোহার ফার্স্টদের কথাই বলছি, আমার চ্যানেলের নাম বলা হয় না, আমার চ্যানেলের নাম হচ্ছে কি অসীম লাইফস্টাইল ব্লগ। সেইপুর বেড়াটা পার হয়ে গিয়ে দেখতে হবে ক্যামেরাটা চলছে কি না, নাহলে এবার আমি এরকম অনেকবার দেখেছি যে আমি এরকম মানে অনেক কথা বলে গিয়ে বলে গেছি, অনেক জায়গায় গিয়েছিলাম কথা বলে বলে গিয়েছি, তারপর আসতে দেখছি না ক্যামেরা চলছে না, খানে মানে অনেকটা যাওয়ার পরে তারপর দেখি না ক্যামেরা চলছে না। তো এরকম অনেকবার হয়েছে, তো একটু খানিকটা দাঁড় করে দেখতে হবে ক্যামেরা চলছে কি না। আমি এই প্রথমবার 125 স্পিডে তুললাম। এই দেখো, এই সেটা যেরকম লোহা লাগানো আছে ওই রকম লোহাটা আমি লাগাতে চাই। দেখি ওখানটা হচ্ছে দাদা, বলছি তোমার ওই গাড়টা লাগাতে কত টাকা বলছিল? হ্যাঁ, 1,500 টাকা। 2,000 টাকা কোথা থেকে লাগিয়েছিল? হ্যাঁ, আমার ভেঙে গেছে তো দাদা। দেখছিলাম পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বাবা, এটা অনলাইনে অর্ডার করতে হবে তো। এইটা এইটাই তোমার দেখি না, জিজ্ঞেস করি একবার ছোট দেখে। বাইকটা ঘুরাতে হবে, সত্যি বলতে আমি বুঝতে পারলাম না এই মেয়ে দুটো কেন আমার দিকে তাকিয়ে হাসলো। সুইচটা প্রবলেম করছে বলছে, এরকম চাপ, এরকম চাপলে এরকম আটকে যাচ্ছে, মানে এটাই প্রবলেম করছে সুইচটা, বাকি আর কোনো প্রবলেম করছে না। আবার তিনটে ছেলে দেখতে আসলো বাইকটাকে, আর আমি হেলমেটে ক্যামেরা লাগিয়ে আছি বলে হচ্ছে কি ভাবছে। দাদু দেখে যাও, বাহ বিশাল কালি মারছে, বাহু বিশাল কালি মারলো, আমি তো ভয় পেয়ে গেলাম এমন কালি মারলো।
মিটার বক্সের যে টাইমটা আছে টাইমটা তো একদম ভুল টাইম আছে, আর ক্যামেরার যে টাইমটা উঠেছে সেটাও একদম ভুল টাইম, তারিখও ভুল টাইম, মানে ভুল তারিখ ভুল টাইম সব কিছু ভুল আছে, মানে ঠিক করা হয়নি। তো যদি আমি ভিডিও ছাড়ি তোমার ফিরে আবার ভিডিও দেখে মনে করো নিজে হচ্ছে ওইটা ওই সময় ভিডিও, ঠিক আছে, কারণ ওগুলো সব ভুল মানে ঠিক করা হয়নি, সেটিংয়ে গিয়ে ঠিক করা হয়নি আমার। তো বন্ধুরা, আমি সবে জাস্ট বাড়ি আসলাম, সবে নয় এসেছিলাম অনেক খানিকক্ষণ আগে, চান টান করলাম, এসে বিছানায় বসে আছি। তো তোমার যদি ব্লগটি দেখে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, আর নতুন নতুন ব্লগ করছি তো তো তাই জানি না কেমন হচ্ছে, আসতে চেষ্টা করবো, ভালো করার চেষ্টা করবো। তো এখন বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমার সবাই ভালো থেকো।